প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজার উপজেলার শঙ্করদীর পাড় এলাকায় মোহাম্মদ তাহাজুর খলিফা ভাইয়ের বাগানে, লেবু বাগানে। এখানে সে প্রায় 6 বিঘা জমিতে লেবু চাষ করেছে এবং লেবুগুলো বিক্রি করে সে স্বাবলম্বী। এবং সে শুধু একা নয়, এবং দেশের বিভিন্ন প্রান্তে সে লেবুর চারা বিক্রি করে থাকেন এবং বিক্রি করছেন। এই মুহূর্তে আপনাদের আমি তার সাথে পরিচয় করিয়ে দেব এবং তার বাগান সম্পর্কে কিছু জিনিস দেখাবো, ধারণা দেব। এবং এমন পরিমাণে এখানে ভাই সিডলেস লেবুর চাষ করে প্রায় 6 বিঘা জমিতে তার লেবুর চাষ, এখানে প্রচন্ড পরিমাণ লেবু হয়, যে কোনো মানুষ করতে পারেন। ভাইয়ের সাথে আমরা একটু পরে কথা বলবো, একটা বিষয় দেখাচ্ছি আপনাদের যে এখানে ভাই কাছে আসলে জানতে চাবো যে ভাই আসলে আপনার এই যে লেবু বাগানটা করার কেন ইচ্ছা হলো? লেবু বাগানটা করার ইচ্ছুকের জন্য যে লেবু অত্যন্ত লাভ, এই লেবুটা আপনার বাংলাদেশে নতুন আসছে সিডলেস লেবু, এই লেবুটা আপনার অত্যন্ত ফলনশীল, 12 মাসকাল একভাবে ফলন আসে। এই দেখেন আপনারা, এই যে লেবু ছেঁড়ার উপযুক্ত, তার পাশেই আবার আপনার ছোট লেবু আইসে গেছে, এইটা আপনার আছে, ওই থেকে কিছুদিন পরে আবার ছেঁড়া যাবে। দ্বিতীয় ধাপে এই যে আপনার লেবু, এই যে আপনার ছোট লেবু, অর্থাৎ আপনার ফুল প্রচুর পরিমাণ, উপরে আসলে ফুলও আছে, এই যে আপনারা দেখুন ফুল, এটা অত্যন্ত লাভবান। আপনার প্রতি বিঘা জমিতে আপনার 3 থেকে 4 লক্ষ টাকা বছরে বিক্রি করা যায়। প্রথম পর্যায়ে আপনার খরচ লাগবে 30 থেকে 40 হাজার টাকা, খরচ করলেই এক বছর পর থেকে ফলন শুরু হয়ে যায়, তখন থেকে আপনার খরচ বছরে দেখা যায় 20 থেকে 25 হাজার টাকা খরচ হইলেই 4 লক্ষ থেকে 3 লক্ষ আসলে আপনারা বাইরের কাছ থেকে এতক্ষণ শুনলেন যে বছরে 30 থেকে 40 হাজার টাকা খরচা করে বছরে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আর ভাই তার সে একটা প্রমাণও দেখালো এবং বিভিন্ন ভাবে যে লেবু আসছে, একটা লেবু, এই লেবুটা চেরার উপযোগী, অথচ পাশেই লেবু, ছোট ছোট লেবু এসে গেছে এবং এইটা আরেকটু ছোট, মানে বিভিন্ন সাইজের। আপনি প্রতিদিন ইচ্ছা করলে লেবু চিনতে পারেন, উপরে আবার ফুল আসছে। আপনাদের আসলে দেখানোর চেষ্টা, যদি একটু উপরে দেখার দিকে কষ্ট হচ্ছে। এবং আপনারা কিন্তু আসলে সবার জন্য একটা সুখবর আছে যে যে ভাইরা এখান থেকে লেবু চারা নিতে চান তাদের জন্য কি খবর আছে আপনার কাছ থেকে ভাই? যদি আপনার কাছ থেকে কেউ লেবুর চারা নিয়ে তারা এইবার বাণিজ্যিকভাবে শুরু করতে চায়, আপনার কাছ থেকে কি সুবিধা আছে? আমাদের কাছে সুবিধা আছে, আপনারা এই চারা অল বাংলাদেশে আমরা বিক্রি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এবং আপনার প্রথম পর্যায়ে যদি কোনো ভাই করে তাহলে তার তো সব বিষয়ে অভিজ্ঞতা নাই, আমরা তাদেরকে সম্পূর্ণ এক বছর পর্যন্ত তাদের আমরা সম্পূর্ণভাবে কোন সময় কোন পরিচর্যা লাগবে আমরা বলে দেই, অর্থাৎ আমাদের নিয়ম অনুযায়ী করলে ইনশাল্লাহ খুবই লাভবান হবে। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা একটা জিনিস আসলে শুনলেন এবং আশা করি খুশি হবেন যে আসলে প্রথম এক বছর পর্যন্ত তার বাগান পরিচর্যার জন্য যা কিছু দরকার ভাইরা আসলে নিজেরাই করে দেবে। আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার এই চারাটা নেন না, এদের কাছ থেকে চারাটা নিলে আপনারা আপনাদের যা কিছু লাগে, যে সময় যা লাগবে সব বুদ্ধি পরামর্শ ভাই দিবে। এবং ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন, স্ক্রিনে দেখো নাম্বারটা ভাইয়ের, এবং ভাইয়ের সাথে যোগাযোগ করলেই আপনারা খুব স্বল্প মূল্যে চারাটা নিতে পারবেন, খুব স্বল্প মূল্যে। ভাইয়ের সাথে আসলে ফোন করে যোগাযোগ করেন। আর যদি আমাদের এই সেতু টিভির রেফারেন্স দিয়েও ভাইয়ের সাথে কথা বলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য আরও কিছু সুযোগ সুবিধা থাকবে, এক্সট্রা কিছু সুযোগ থাকবে ভাইয়ের কাছ থেকে আপনারা বুদ্ধি পরামর্শ নিয়ে। আসলে অনেক সময় আমরা চেষ্টা করি যে একটা বাগান করব, এরকম একটা প্রজেক্ট শুরু করব, আমরা পারি না, কাজ বুঝি না, এই জন্য অনেকে অনেক সময় করতে চায় না। কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই নিজেই সব পরামর্শ বুদ্ধি যা লাগে দিবে এবং আপনারা এখান থেকে চারাগুলো নিয়ে শুরু করতে পারেন। আসলে আশা করি এতে বেকারত্বটা অনেকই ঘুষবে আমাদের সবার।